দেখুন, এবার ডোকলাম পরিস্থিতি বিচার করে ভারতের অপারেশন অ্যালার্টে। বিগত প্রায় 7 সপ্তাহ ধরে ভারত চীনের মধ্যে ডোকলাম ইস্যুকে কেন্দ্র করে সমস্যা চলছেই। এর মাঝে অক্টোবর হতে চলা অ্যাডভান্স এক্সারসাইজ অর্থাৎ অপারেশন অ্যালার্ট চলতি আগস্টের ভারতীয় সেনাবাহিনী করবে বলে জানা গেছে। এই অপারেশনে সেনাবাহিনীর নিচের এলাকা থেকে উপরের এলাকার দিকে এগিয়ে যায়, যাতে উপরের এলাকার অবস্থা পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। এভাবে সেনারা প্রায় 15,000 ফুট ওপরে যায়। উল্লেখ্য, যেখানে ভারত চীন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে তা প্রায় 10,000 ফুট উঁচু, প্রায় 100 থেকে 150 ফুট দূরে দুদেশের 350-এর মতো সেনা রয়েছে মুখোমুখি। এখন দুপক্ষই সেরকম কোনো পদক্ষেপ না নিলেও নিজেদের সামরিক প্রস্তুতি নিয়ে চলেছে। প্রয়োজনে আরও সেনা, অস্ত্র, গোলাবারুদ মোতায়েন করতে পারে তারা। তবে চীন কিন্তু তার দিক থেকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে এতদিন ধরে। তবে চীনা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চীন ভারত যুদ্ধের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে এলাকা থেকে গ্রাম কারখানা সব খালি করে দেওয়া হচ্ছে। তবে চীনের দিক থেকে যুদ্ধের উস্কানি রয়েছে বলেই মনে করেছে একাংশ। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।